সুপ্রভাত বন্ধুরা, আজ 10 সেপ্টেম্বর মঙ্গলবার। শুরু করছি আজকের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর, ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দক্ষিণপন্থী মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী মনোনীত করার প্রতিবাদে ফ্রান্স জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বামপন্থীদের আসন সংখ্যা বেশি, তাই ম্যাক্রোর এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না দেশবাসী। এক মাস তুমুল লড়াইয়ের পর মায়ানমারের রাখাইন রাজ্যের জুন্টা সামরিক বাহিনীর একটি নৌঘাটির দখল নিল আরাকান আর্মি বিদ্রোহী বাহিনী। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে সমাবেশের ডাক দিল ইমরান খানের দল তেহরিকি ইনসাফ। পাকিস্তান প্রশাসন জারি করেছে হাই অ্যালার্ট, বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক মূল রাস্তা। সমাবেশ ঘিরে টানটান উত্তেজনা। যুক্তরাষ্ট্রের কেন্টকিতে একটি ব্যস্ত মহাসড়কে বেশ কিছু গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি, অন্তত 7 জন গুরুতর আহত। বিবিসি সূত্রে জানা গেছে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা গেছে, তল্লাশি চলছে। পাকিস্তানের সমুদ্র উপকূলে খোঁজ পাওয়া গেল পেট্রোলিয়াম, তেল ও গ্যাসের বিপুল ভাণ্ডারের। বদলে যেতে পারে পাকিস্তানের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাস ঘিরে রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সূত্রে খবর, দূতাবাসের মধ্যে আশ্রয় নিয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বিরোধী 6 চক্রান্তকারী নেতা। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, চলছে ধর্মঘট, প্রতিদিন রাস্তায় চলছে বিক্ষোভ সমাবেশ। ভয়াবহ দাবানলের জেরে বিপর্যস্ত বলিভিয়া, জারি হলো জাতীয় জরুরি অবস্থা। বাংলার আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে বিশ্বজুড়ে পথে নামলেন প্রবাসীরা, একসাথে বিক্ষোভ প্রদর্শন বিশ্বের 25টি দেশের 130টি শহরে। আসছি দেশ ও রাজ্যের খবরে। মণিপুরে যেন কাশ্মীরের প্রতিচ্ছবি, রাজভবন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, ইস্কনে চলল লাঠি, কাঁদানে গ্যাস, জাতীয় পতাকা নামিয়ে দেওয়া হলো থাওবলে। আবার মহারাষ্ট্র, 13 বছরের কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, শেষে খুন। যোগীরাজ্যে দলিত কিশোরীকে গণধর্ষণ, খুনের চেষ্টায় বেধড়ক লাঠি পেটা। লোকসভা ভোটের পর মানুষ বিজেপি মোদীকে আর ভয় পাচ্ছেন না, মহিলারা ঘরে ঢুকে রান্না করবে এটাই চাই আরএসএস, আমেরিকার দলাশে বললেন রাহুল গান্ধী। 2 মাসে তদন্ত শেষ করার কথা ছিল, আদানি কাণ্ডে ফের সেবির বিরুদ্ধে সরব কংগ্রেস। অহিন্দুদের প্রবেশ নিষেধ রুদ্রপ্রয়াগের গ্রামে গ্রামে পোস্টার ঘিরে বিতর্ক। পাকিস্তান সীমান্ত ঘেঁষে রাজস্থানের থর মরুভূমিতে যৌথ সেনা মহড়া ভারত আমেরিকার। এর আগে 2022 সালে উত্তরাখণ্ডের আউলিতে যৌথ যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছিল পেন্টাগনের বাহিনী। আসামের গৌহাটিতে আইআইটি হোস্টেল বন্ধ কামরায় মিলল ছাত্রের নিথর দেহ। উত্তরপ্রদেশের ওই ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রের বয়স 21। দিনভর বিক্ষোভ পড়ুয়াদের। পাথরে লিখে দিয়ে গেলেই চীনা ভূখণ্ড হয়ে যায় না, অরুণাচলে ভারতীয় ভূখণ্ড দখলের অভিযোগকে এভাবেই খারিজ করতে চাইলেন রিজিজু। হরিয়ানা বিধানসভা ভোটের আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই 20 আসনে প্রার্থী ঘোষণা করে দিল আপ। হরিয়ানা বিজেপি সহসভাপতি ব্রাহ্মণ জনগোষ্ঠীর জনপ্রিয় নেতা যোগ দিলেন কংগ্রেসে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা বিচার অধরা, আন্দোলন থামাতে একের পর এক যুক্তি রাজ্য সরকারের উকিল কপিল সিব্বালের। আজই জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, বিষয়টা জুনিয়র ডাক্তারদের ওপরেই ছেড়ে দিল আইএমএ বেঙ্গল। কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন, শ্লেষের সুরে বললেন মুখ্যমন্ত্রী। নিন্দা ধিক্কারে ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবাদী রাজ্যবাসী। 9-9-9 কর্মসূচিতে রাজ্য জুড়ে নীরব প্রতিবাদ পালিত হলো, নিভল আলো, অবরুদ্ধ থাকলো রাস্তা, জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গেয়ে অভূতপূর্ব ঘৃণা বর্ষিত হলো সরকারি উদাসীনতার বিরুদ্ধে। আসছি খেলার খবরে। সিরিয়ার কাছে 3 গোল হজম, আন্তর্মহাদেশীয় কাপে লজ্জার হার ভারতের। অপরদিকে হকিতে চীনের পর জাপান বধ, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে ভারত, জিতল 5-1 গোলে।
11 থেকে 13 সেপ্টেম্বর চেন্নাইয়ে হচ্ছে এবারে সাব জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সব দেশের অংশগ্রহণকারীরা আগেই ভিসা পেয়ে গেলেও পাকিস্তানের অ্যাথলিটদের ভিসার আবেদন মঞ্জুর নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ। শেষ পর্যন্ত গত শনিবার পাকিস্তান দলের ভিসা মঞ্জুর করেছে ইসলামাবাদের ভারতীয় দূতাবাস। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।